স্বর্গীয় বিমল ধরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠিত হলো কলকাতার নিজ বাসভবনে। বিশিষ্ট সর্বভারতীয় রাজনীতিবিদ স্বর্গীয় বিমল ধর, যিনি শ্রদ্ধেয় জয়প্রকাশ নারায়ণের রাজনৈতিক আদর্শে দীক্ষিত হয়ে তৎকালীন অস্থির রাজনৈতিক মঞ্চে পদার্পণ করেছিলেন, পরবর্তীতে জয়প্রকাশ নারায়ণের রাজনৈতিক পরিবেশে আদর্শ ত্যাগ করতে পারেননি বলে বিমল ধর নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নেন। তার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল এবং সময় অসময় অনেকেই স্বর্গীয় বিমল বাবুর কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিতেন। গত 19 জুলাই বার্ধক্যজনিত কারণে উনি না ফেরা দেশে উনার সহধর্মিণী স্বর্গীয় বিজয়দেবীর কাছে অমরধামে গমন করেছেন। দেখা যান পুত্র পুত্রবধূ কন্যা জামাই নাতি নাতনি আত্মীয় পরিজন ও প্রচুর শুভাকাঙ্ক্ষী বন্ধু ও রাজনৈতিক সহকর্মী। আজ ওনার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিহারের প্রাক্তন মন্ত্রী ও হিন্দুস্তানি আওয়াম মোর্চার সর্বভারতীয় সভাপতি ডক্টর সন্তোষ কুমার সুমন, এদিন তিনি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী, সিপিআই ন্যাশনাল লিডার পল্লব সেনগুপ্ত, জনতা দলের ইউনাইটেডের রাজ্য সভাপতি অমিতাভ দত্ত, জয়প্রকাশ, জনতা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অশোক দাস, সাধন তালুকদার, লাজবন্তী সহ অন্যান্যরা। मेरी संतान की संवेदना है परिवार के प्रति और हम लोग के पुराने रिश्ते हैं, एक पारिवारिक रिश्ता है और इनके गम के माहौल में हम साथ में हैं और भगवान से ही प्रार्थना करते हैं कि पवित्र आत्मा को शांति प्रदान हो और परिवार को इतनी शक्ति मिले कि इस दुख को सह सकें। बाकी एक समाज सेवी थे और जो आज़ादी की लड़ाई में भी उनका सहयोग रहा है, पूरे दुनिया देश दुनिया में लोग उनको जानता है। और इस संदीप धर जी जो उनके पुत्र हैं, हम लोग के बहुत अच्छे साथी रहे हैं, हमारी पार्टी में जब हमारी पार्टी की रचना हुई तो उसी शुरुआती समय से हैं, तो एक परिवार की तरह हम लोग हैं और परिवार की तरह इनका दुख दर्द हम लोग बांटने के लिए आए हैं और सदैव हम लोग साथ में रहेंगे। सामाजिक स्तर पर तो अलग बात है, समाज के काम हम लोग करते हैं, लेकिन एक परिवार की तरह हम लोग सदैव साथ में रहेंगे, इस बात का आश्वासन हम आपके सामने देते हैं। सुंदर एक संवेदनशील मानुष, পলিটিক্সের ঊর্ধ্বে যার স্থান এবং শুধু আমাদের স্টেটে নয়, সারা ভারতবর্ষে এবং পৃথিবীর অনেকেই তাকে চেনেন। এইরকম একটা মানুষের প্রয়াণে আমরা সকলে একসাথে হয়েছি এবং এই টুগেদারনেস আবার বারবার করে মনে করিয়ে দিচ্ছেন যে বিমল দ্বারা বেঁচে থাকবেন চিরকাল শুদ্ধ পলিটিক্সে, স্বচ্ছ পলিটিক্সে। স্বচ্ছ রাজনীতি তো আজকাল হয় না, নীতির রাজা হচ্ছে রাজনীতি। সেই নীতির রাজারা যারা ছিলেন বা যারা এখনও আছেন ধারক বাহক, তাদেরকে আমরা নমস্কার জানাই। তিনি থাকবেন আমাদের মধ্যে চিরকাল। আমরা খুব গর্বিত যে আজকে সন্তোষ সুমনজি এসেছেন এবং অনেকেই এসেছেন যাতে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, সম্মান করি এবং ভালো করে কাজ করুন তারা, তাদের জায়গায়ও তারা ভালো করে কাজ করুন এবং রাজার নীতি রাজনীতি বেঁচে থাকুক তার আপন স্বচ্ছতায়, তার আপন পবিত্রতায়, তার আপন শুদ্ধতায়। বলতে আমাদের শ্রদ্ধেয় নেতা, সোশ্যালিস্ট নেতা, দীর্ঘদিন ধরে সোশ্যালিস্ট নেতা হিসেবে সারা ভারতবর্ষে উচ্চ রাজনীতিবিদদের সঙ্গে যেভাবে রাজনীতি করে এসছেন, বিশেষ করে জয়প্রকাশ নারায়ণের আদর্শ নিয়ে তিনি অনুপ্রাণিত এবং সেই রাজনীতির ধারা নিয়ে জনতা পার্টি, জনতা দল, জনতা দল ইউনাইটেড এবং ইন্ডিয়ার একটা অন্যতম শরিক হিসেবে উনি আমাদের মধ্যে উনি অবহমানকাল ছিলেন। কিছুদিন যাবৎ ওনার শারীরিক অবস্থার কারণে রাজনীতি থেকে অবসর নিয়ে বাড়িতে না নিজ বাড়ি কলকাতা বাড়িতে বসবাস করছেন এবং আজকে তার প্রয়াণ দিবসে আমরা এসেছি তার প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা চাই ওনার মতো মানুষের চিন্তাধারা নিয়ে, ওনার মতো চিন্তাধারা নিয়ে, ওনার সুস্থ মানসিকতা যে রাজনীতি করেছেন, আগামী দিনে বাংলার বুকে সারা ভারতবর্ষের মুখে যেন এইরকম সুস্থ রাজনীতি মানুষকে যেতে আমরা পাই এবং তার চিন্তাধারা, বিমলদার চিন্তাধারা নিয়ে আমরা এগোতে পারি। বিমলদার সঙ্গে আমাদের পরিচয় প্রায় 80 দশক থেকে এবং বিমলদা
একজন প্রথমে কংগ্রেসের মধ্যেই সোশ্যালিস্ট হিসেবে চিহ্নিত ছিলেন, পরবর্তীকালে জনতা দল এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু আমাদের যে বন্ধুত্ব ছিল এবং আমাদের যে একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ছিল সেইখানে কোনোদিন আমাদের মধ্যে কোনো দ্বিমত সৃষ্টি হয়নি। এবং উনি বিশেষ করে ছাত্র যুবদের সংগঠনের তৎকালীন নেতা যেটা ছিল তাদেরকে প্রচুর পরিমাণে সাহায্য করতেন। এবং আমার সঙ্গে সম্পর্কটা ছিল দাদা ভাইয়ের সম্পর্ক, এবং বিভিন্ন সময়ে অনেক জাতীয় আন্তর্জাতিক ইস্যুতেও আমরা একসঙ্গে কাজ করেছি, বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্স আমরা একসঙ্গে আয়োজন করেছি। উনিও বিভিন্ন দেশে গেছেন, রিপ্রেজেন্ট করেছেন জাপানের 6th এবং 9th আগস্ট সেই মিটিংয়ে তিনি অসংখ্যবার গেছেন। এটা একটা আমার কাছে এটা একজন একটা ব্যক্তিগত লস।